একবার একটা মুখে দিলে 5 টাকা হবে দিতে পারবো দে দে না হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড অ্যানাদার ভিডিও সো গাইস আজকে আমরা বের হয়েছি আমি আমার ফ্রেন্ড আব্দুল আল বাকি সো বের হয়েছি আজকে স্ট্রিট ফুডগুলো ট্রাই করার জন্য সো বেসিক্যালি আমি হচ্ছে বাসা থেকে বের হলাম বের হওয়ার পরে বন্ধুকে বললাম যে চল আজকে আমরা মিরপুরের বেস্ট আর কি খেতাপুরি একটা স্ট্রিট ফুড আছে সেটা ট্রাই করি তো বন্ধু আর আমি দুজন বের হয়েছিলাম বিকেলে সো এটা হচ্ছে স্টেডিয়ামের সামনের রোড মিরপুর 2 এর অংশ সো এই পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আর কি দেখতেছিলাম যে স্ট্রিট ফুডে আর কী কী আছে রাস্তার ধারে তো এগুলো দেখে একটু আমরা আগাচ্ছিলাম সো এটা হচ্ছে স্ট্রিট ফুডের খেতাপুরির দোকানটা হচ্ছে ঠিক মিরপুর কলেজের সামনে অপোজিটে আর কি সো ওখানে বেশ ভালো খেতাপুরি পাওয়া যায় তো সেটা ট্রাই করার জন্য আমরা যাচ্ছিলাম ওই দিকে সো গাইজ মিরপুর 2টা হচ্ছে মিরপুর 1 ও 10-এর ঠিক মাঝখানে সো এই রোডটাতে বেশ কিছু স্ট্রিট ফুড এবং ফলমূল এগুলো দোকানপাতি সব থেকে বেশি এবং খুব ভালো জমজমাট চলে সো এই পাশে দেখতে পাচ্ছেন যে ভাজা পোড়ার দোকান এবং মুড়ি এখানে খুব বিখ্যাত ভালো মুড়ি পাওয়া যায় মাখানো এখানে একটা ফলের দোকান দেখা যাচ্ছে এখানে জুস পাওয়া যায় দেন আমরা এই রাস্তা দিয়ে আগাচ্ছিলাম সো এই দিক দিয়ে অনেক যাতায়াত এই যে এখানে হচ্ছে এই স্ট্রিট ফুডের মধ্যে হচ্ছে পিঠা বিক্রি করতেছে অনেক রকম ভর্তা আছে সাথে সো শীতের পিঠা বলে যেটাকে এটা ঢাকাতে শীত মৌসুমে খুব বেশি চলে এখানে বিভিন্ন রকম ভর্তা রয়েছে আর সাথে এই যে চিতই পিঠা এগুলো বিক্রি করতেছে 10 টাকা 5 টাকা করে সো আমি এটা ট্রাই করলাম না এটা দেখে দেন পার হয়ে গেলাম এখানে পেয়ারা বিক্রি করতেছে তো পেয়ারা মাখানোটা ঢাকাতে খুব চলে আর কি সব রাস্তাতেই রোডে পাওয়া যায় তো আমরা কাঙ্ক্ষিত সেই জায়গায় চলে এসেছি এখানে হচ্ছে সবথেকে ভালো খেতাপুরিটা পাওয়া যায় তো আমরা আজকে খেতাপুরি নিয়েই কথা বলবো এবং ওটা ট্রাই করে দেখবো কেমন লাগে সো সো খেতাপুরিটা ট্রাই করার জন্য যে দোকানে গিয়েছিলাম সেই দোকানটাতে এই ফুটেজটা সো এখান থেকে আমরা অর্ডার করলাম খেতাপুরি দেন ওরা সাথে দিল হচ্ছে টক আর খেতাপুরি সো প্রথমে 5টা নিয়ে ট্রাই করলাম দেখি কেমন লাগে এখানকারটা সো মিরপুর 10-এ এর বেশ কিছু দোকান রয়েছে মানে মিরপুরের আশেপাশে খেতাপুরির দোকানগুলো খুব ভালো জমজমাট চলে বিকেলের সময় এরা অনেক ভালো জমজমাট হয়ে ওঠে দোকানগুলো সো একে দোকান থেকে খেতাপুরি অর্ডার করলাম দেন সাথে একটা টক দিলো নিয়ে আমি আমার ফ্রেন্ড ট্রাই করলাম তো বেস্ট মোটামুটি আমার কাছে অনেক ভালো লেগেছে কিন্তু ওই খেতাপুরিটার টেস্টটা বৃদ্ধি করে হচ্ছে এতে তুলে টকটা তো এই জন্য আরও অনেক জোস লাগে সো এটা ট্রাই করার জন্য বেস্ট হচ্ছে এই যে এইভাবে নেবেন এখানে হচ্ছে টকের সাথে একটু মিক্সড করে নেবেন দেন মুখে দেবেন অন্যরকম একটা ফিলিংস আসবে আর এক কথা কি তেঁতুলের টকটার জন্য এটা বেস্ট তেঁতুলের টকের জন্য আমার ফ্রেন্ড দেখেন একবারই চুবাই ফেলছে পুরো খেতাপুরিটা তারপর সে মুখে দেবে তাকে একটা অফার করেছিলাম যে তুই যদি একসাথে এই গরম পুরিটা মুখে দিতে পারিস পুরোটা তাহলে হচ্ছে আমি তোকে আরও 5টা খাওয়াবো সো সে বলতেছে না এটা সম্ভব না সো যাই হোক এখন সে ওটা পুরোটাই মুখে দেবে হ্যাঁ এই যে দিয়েছে আমার ইয়ে করার জন্য বাট ওটাও ঠান্ডা করে নিয়েছে হচ্ছে তেঁতুলের মধ্যে চুবিয়ে চুবিয়ে সো এটা খুবই টেস্টি এবং ফাস্টফুডের মধ্যে আমার কাছে অনেক ভালো লেগেছে সো যারা এখনও খেতাপুরিটা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে সো ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট দিয়ে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন সো ধন্যবাদ